সাবধানে সালাইম গাড়ি, নিরাপদে ফিজম বাড়ি। এ প্রতিপাদ্য বিষয়ে সামনে রাখিয়ে দেশের অন্যান্য স্থানের মতো ফরিকচুরিতে পালিত ইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই দিবস উপলক্ষে নিরাপদ সড়ক সাই ফরিকচুরি উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে রবিবার বেইনিয়া মুক্তিযুদ্ধ চত্বরত অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধন করছে ফটিক প্লাজার চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার। সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্ব ও কোরবান আলী রুকনের সঞ্চালনায় প্রধান অতিথি আসিল যে ফটিকচুরি উপজেলা চেয়ারম্যান এম তহিদুল আলম বাবু। এন্ডে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখিল ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, সাংবাদিক জাহিদুল্লাহ কুরাইশি, উপজেলা যাত্রী কল্যাণ সমিতির সভাপতি আফসারউদ্দিন সহ আরব বোতকিয়াই। পরে জাতীয় নিরাপদ সড়ক দিবসের একখান রেলি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।